নমস্কার, ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় ইগনো আঞ্চলিক কেন্দ্র কলকাতার তরফে আমি আপনাদের স্বাগত জানাই। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় হল একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেটি 1985 সালে অ্যাক্ট অফ পার্লামেন্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে শিক্ষা প্রদান করে। কলকাতা আঞ্চলিক কেন্দ্রটি হল এমন একটি অন্যতম আঞ্চলিক কেন্দ্র যার মাধ্যমে ইগনু সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা প্রদান করে। আজ আমি আপনাকে বিশ্বের সর্বাধিক সংখ্যার শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া বিশদে আলোচনার মাধ্যমে আপনাকে গাইড করব, ধাপে ধাপে, যাতে আপনি সহজেই আপনার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। ইগনুতে বছরে 2টি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া যায়, একটি জানুয়ারি এবং অপরটি জুলাই। এখন বাড়িতে বসে খুব সহজেই সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা, পিজি ডিপ্লোমা, সার্টিফিকেট, যে কোনো বিষয়ে আপনি ভর্তি হতে পারেন। এবং সাশ্রয় মূল্যের মানসম্পন্ন নমনীয় শিক্ষা পদ্ধতির সুবিধা পেতে পারেন। সর্বপ্রথম আপনি আমাদের ওয়েবসাইট www.ignu.ac.in পেজটি ওপেন করুন। তারপর ডাউনলোডস অপশনে গিয়ে কমন প্রসপেক্টাস ডাউনলোড করুন। আপনারা দেখতে পাচ্ছেন যে কমন প্রসপেক্টাসের পেজগুলি স্ক্রল করলে ইগনুর ব্যাপারে বিস্তারিত দেখতে পাওয়া যাচ্ছে এবং সূচিপত্রটির মধ্যে প্রতিটি বিষয় উল্লেখিত আছে। আপনারা আপনাদের পছন্দ মতন বিষয় সম্পর্কে সূচিপত্রের মাধ্যমে নির্দিষ্ট পাতায় গেলে বিস্তারিত জানতে পারবেন। আমাদের 2টি অ্যাডমিশন পোর্টাল, একটি ওডিএল ওপেন ডিস্টেন্স লার্নিং এবং দ্বিতীয়টি ওয়েল অনলাইন লার্নিং। ওডিএল এর লিংক হল ignoadmission.summer.edu.in এবং ওএল এর লিংক হল ignoiop.summer.edu.in। আজ আমি আপনাদের ওডিএল পদ্ধতির ফর্ম ফিল আপটি দেখাব। এর জন্য প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইট www.ignu.ac.in যেতে হবে। সেখানে রেজিস্টার অনলাইন অপশনে ক্লিক করবেন। একটি ড্রপ ডাউন মেনু আসবে, সেখান থেকে ফ্রেশ অ্যাডমিশন অপশনটি পছন্দ করবে। এখান থেকে আমরা ওডিএল অপশনটি বেছে নেব এবং ignuadmission.summer.edu.in পেজটি খুলে যাবে। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। দেখতে পাওয়া যাচ্ছে যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মটি খুলে গেছে। এখানে একে একে ইউজার নেম, অ্যাপ্লিকেন্টস নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার ফিল আপ করতে হবে। মনে রাখবেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তী পর্যায়ে ফর্ম ফিল আপে এটি ব্যবহৃত হবে। ফর্মে দেখবেন একটি ক্যাপচা আছে। এই সিকিউরিটি কোডটি ফিল আপ করার পর রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন হবে।
আপনারা দেখবেন স্ক্রিনের উপরে ইওর অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি বলে একটি বার্তা এসেছে এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত একটি এসএমএস এবং ইমেল আপনার কাছে যাবে। আপনারা অবশ্যই আপনাদের এসএমএস এবং ইমেল চেক করে নেবেন। আপনারা মনে করে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি যত্ন করে রেখে দেবেন। উপরে ডান দিকে সাইন ইন অপশনে গিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন। এখন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন সম্বলিত একটি পেজ খুলে যাবে, সেটি খুব ভালো করে পড়বেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি ফর্ম খুলে গেছে। এখন এই ফর্মে সমস্ত প্রথম পর্বে পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে, যেমন নাম, গার্জেন্স নেম, মাইন নাম, ক্যাটেগরি, ডেট অফ বার্থ, সিটিজেনশিপ, এই সমস্ত বিভিন্ন তথ্য একে একে আপনারা ফিল আপ করবেন। আপনার ফর্ম ফিল আপ সম্পন্ন হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করুন, তারপর সব কিছু মিলিয়ে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন। এখন আপনি যে প্রোগ্রামে ভর্তি হতে চান সেটিকে ফিল আপ করতে হবে। এখানে দেখবেন আপনাকে আপনার রিজিওনাল সেন্টার মানে আঞ্চলিক কেন্দ্র, কলকাতার ক্ষেত্রে আঞ্চলিক কেন্দ্রের কোড হলো 28 কলকাতা। আপনারা আপনাদের পছন্দ মতো পঠন কেন্দ্রটি বেছে নেবেন। আপনার ফর্ম ফিল আপ সম্পন্ন হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করুন, তারপর সব কিছু মিলিয়ে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর আপনারা কোয়ালিফিকেশন ডিটেলস ফিল আপ করবেন, কোন বছরে পাস করেছেন, পার্সেন্টেজ অফ মার্কস, ডিভিশন ফিল আপ করবেন, বোর্ড কোড ফিল আপ করতে হবে। ড্রপ ডাউন মেনুতে আপনার বোর্ড কোড দেখা যায়, যেমন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের ক্ষেত্রে বোর্ড কোড হল 2802। আপনার ফর্ম ফিল আপ সম্পন্ন হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করুন, তারপর সব কিছু মিলিয়ে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন। কোর্স অপশন একদম শুরুতেই দেখবেন আপনার স্টাডি মেটেরিয়ালের জন্য অপশন দেওয়া আছে, আপনি প্রিন্টেড কপি নিতে পারেন অথবা ডিজিটাল কপি। মনে রাখবেন ডিজিটাল কপি নিলে আপনার কোর্স ফি 15% ছাড় পেতে পারেন, তবে সেই ক্ষেত্রে কোনো রকম প্রিন্টেড কপি পাবেন না, সমস্তটাই ডিজিটাল মোডে পড়াশোনা আপনাকে করতে হবে। আপনি আপনার পছন্দ মতন কোর্স ডিটেলস, ইলেকটিভ ডিটেলস অপশনটি ফিল আপ করবেন। আপনার ফর্ম ফিল আপ সম্পন্ন হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করুন। নেক্সট পেজে যাওয়ার আগে সমস্ত কিছু মিলিয়ে নেবেন।
এরপর আপনাকে অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করতে হবে। মনে রাখবেন, আপনি নেক্সট পেজে যাওয়ার পর যদি কিছু ভুল হয়ে থাকে তবে প্রিভিয়াস বাটনে ক্লিক করবেন এবং এডিট করতে পারেন। আপনারা আপনাদের ভুল সংশোধনের পর আবার আপনারা পরের স্টেপে এগিয়ে যাবেন। আপনাদের এরপর ছবি, সিগনেচার এবং সমস্ত সার্টিফিকেট আপলোড করতে হবে। মনে রাখবেন, ছবি ও স্বাক্ষরের ক্ষেত্রে সাইজ হল 100 KB কম এবং সার্টিফিকেটগুলির ক্ষেত্রে 200 KB কম। মানে আপনাদের ছবি এবং সইয়ের মাপ 100 KB নিচে হতে হবে এবং প্রতিটি মার্কশিট এবং সার্টিফিকেটের মাপ 200 KB নিচে হতে হবে। নেক্সট বাটনে ক্লিক করুন। এখন সব কিছু মিলিয়ে নেবে, প্রয়োজনে আপনারা ঠিক করে নেবেন। এরপর ফাইনাল সাবমিটের অপশনটি দেখতে পাবেন। মনে রাখবেন, ফাইনাল সাবমিট একবার করা হয়ে গেলে আর এডিট করা যাবে না, তাই ফাইনাল সাবমিটের আগে আপনি যত খুশি এডিট করে নিতে পারেন এবং সমস্ত কিছু ঠিক করে নেবেন। ফাইনাল সাবমিটের পর আপনি পেমেন্ট গেটওয়ে দেখতে পাবেন। আপনি আপনার পছন্দ মতো পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন। মনে রাখবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। ইউপিআইয়ের ক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারেন সহজে। পেমেন্ট হয়ে যাবার পর আপনারা পেমেন্ট ডিটেলস এবং অ্যাপ্লিকেশন ডিটেলস ডাউনলোড করতে পারবেন। যদি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম কোনোভাবে বাতিল হয় তাহলে যে অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করেছেন রিফান্ড ওই একই অ্যাকাউন্টে ফেরত যাবে। যদি আপনার অ্যাডমিশন ফর্মে কোনো রকম ত্রুটি থাকে তাহলে তা সংশোধনের জন্য আপনার কাছে বার্তা যাবে। আপনি আপনার ফর্ম সঠিক করে নিতে পারেন বা আপনার যদি কোনো সার্টিফিকেট আপলোডে প্রবলেম হয়ে থাকে সেটি আবার আপলোড করে দিতে হবে। আপনার অ্যাডমিশন কনফার্মেশন হয়ে গেলে আপনার কাছে একটি ইমেল এবং SMS যাবে। এরপর আপনি আবার ignusadmission.samarth.edu.in পোর্টালটি ওপেন করে মাই অ্যাপ্লিকেশন অপশনে প্রবেশ করে আইডেন্টি কার্ড ডাউনলোড করতে পারেন। মনে রাখবেন, এই আইডেন্টি কার্ড খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার ভবিষ্যতের ইগনুর সমস্ত কাজে এই আইডেন্টি কার্ড ব্যবহৃত হবে। আপনার ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগে অবশ্যই FAQগুলি ভালো করে পড়ে নেবেন যাতে আপনার কোনো সমস্যা না হয়। আমাদের একসাথে ডিজিটাল ডিভাইডের বিরুদ্ধে লড়তে হবে এবং ভারতের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নততর স্তরে পৌঁছতে হবে। আমাদের সবাইকার প্রচেষ্টার মাধ্যমেই এটা সম্ভব হবে। এই অ্যাপ্লিকেশন সাবমিশন প্রক্রিয়াটি
এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। এ বিষয়ে যদি কোনো আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে যে কোনো কাজের দিন আমাদের ইগনো আঞ্চলিক কেন্দ্র কলকাতার দপ্তর, ইগনো রিজিওনাল সেন্টার, বিকাশ ভবন, নর্থ ব্লক, ফোর্থ ফ্লোর, সল্টলেক, কলকাতা 91 যোগাযোগ করতে পারে। এছাড়া 0332334-9850 ফোন করতে পারে। যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের ইমেল আইডি rckolkata@ignu.ac.in এ যোগাযোগ করবেন। ধন্যবাদ।